আমাদের আসলে প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে চিন্তা করা উচিত যে আমরা হয়তো কালকে সকালটা নাও দেখতে পারি, এরকম আমাদের হওয়া উচিত ছিল। ফেসবুক বলি, আপনার ইউটিউব বলি, ইন্টারনেট বলি, কার্টুন বলি, সিনেমা বলি, গান বলি, নাটক বলি, এই সমস্ত যদি বিনোদন বলি, এই সমস্ত জিনিসগুলা যে সবচেয়ে মারাত্মক কাজটা করে সেটা হচ্ছে যে আপনাকে আপনার মৃত্যু ভুলায় রাখে, আপনাকে আপনার মৃত্যু ভুলায় রাখে। তো ইসলামী ওয়ার্ল্ড ভিউর একদম কেন্দ্রে আছে মৃত্যু অথবা মৃত্যু পরবর্তী জীবন। কিন্তু আনফর্চুনেটলি পশ্চিমা জগতে, যেমন পশ্চিমা জগতে বলতে পশ্চিমা সভ্যতায়, ইংল্যান্ডে, আমেরিকায় বা ইউরোপে, যে কোনো জায়গায় আপনি যদি মৃত্যু নিয়ে কথা বলেন, তারা ব্যাপারটা পছন্দ করে না, মানে এটা শুনতে চায় না বা এটা সম্বন্ধে ডিসকাস করতে চায় না, বলে যে অনেক এটা মানে একটা বেয়াদবি টাইপের হয়ে যায়। আমাদের দেশেও কিন্তু অনেকটা ওরকম আসছে, কেউ যদি আমি এই অনলাইন কিছু প্রোগ্রাম টোগ্রাম করি, তো একদিন বা একটা একটা সিরিজে আমি কয়েকবার বলছি যে আমি হয়তো আর নাও থাকতে পারি, আরেকদিন হয়তো সুযোগ নাও হইতে পারে আপনাদের সাথে কথা বলার। এবং আমার খুব ক্লোজ মানুষ, অনেক ওয়েলউইশার আমার, উনি কিন্তু আমাকে বলছেন যে এরকম কথা বলেন না, এরকম অলক্ষণে কথা বলেন না। এই যে অলক্ষণে জিনিসটা, এটা কিন্তু মুসলিম ওয়ার্ল্ড ভিউ বা ইসলামী ওয়ার্ল্ড ভিউতে আসে না, এটা হলো হিন্দুদের থেকে আসছে। আমাদের হিন্দুদের উপন্যাসে গল্পে দেখবেন মৃত্যুর কথা বললে বলে যে এরকম অলক্ষিক কথা, অলক্ষণে কথা বলতে হয় না। কিন্তু আমাদের আসলে ব্যাপারটা একদম অন্যরকম ছিল, আগেও ছিল এবং এখনও আছে। আমাদের আসলে প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে চিন্তা করা উচিত যে আমরা হয়তো কালকে সকালটা নাও দেখতে পারি, এরকম আমাদের হওয়া উচিত ছিল। কিন্তু আমাদেরও সেটা নাই। আপনি, আমি মৃত্যুর টপিকটা কেন চুজ করলাম, যে যখন মানুষ বিনোদন বলতে যা বোঝাই আমরা বিনোদন, এক্সটেন্ডেড ইসে যদি ফেসবুক বলি, আপনার ইউটিউব বলি, ইন্টারনেট বলি, কার্টুন বলি, সিনেমা বলি, গান বলি, নাটক বলি, এই সমস্ত যদি বিনোদন বলি, এই সমস্ত জিনিসগুলা যে সবচেয়ে মারাত্মক কাজটা করে সেটা হচ্ছে যে আপনাকে আপনার মৃত্যু ভুলায় রাখে, আপনাকে আপনার মৃত্যু ভুলায় রাখে।